সার্কেল যে কোনো পয়েন্ট যে কোনো জায়গায় হতে পারে আদার দ্যান ও বাদে ওটা বাদে অন্য যে কোনো পয়েন্টকে আমরা পি কনসিডার করলাম সে তাকে বললাম সে সেন্টার সেন্টার অফ দা সার্কেল আদার দ্যান ও উই জয়েন এরপরে উই জয়েন কত ওবি The student will join O, P. Will join O, P. Ekhon group e jao. Group e dike dekhao. Will join O, P. Ekhon group e jao. Step justifications. Steps justification. Justifications. স্টেপ জাস্টিফিকেশন স্টেপে যাও স্টেপ 1 তাহলে আমরা দেখব যে কে কে মিড পয়েন্ট বাই সেট যেহেতু তাহলে ওয়াইজ দা মিড পয়েন্ট অফ দা কোয়াড্রেন্ট তো আর পি সেন্টার সেন্স পি ইজ দা সেন্টার অফ দা সার্কেল অফ দা সেন্টার অফ দা সার্কেল রেস্টুরেন্ট দেখো আমাদের আমরা আদার পয়েন্ট পি কনসিডার করছি শেষ সার্কেল তাহলে আমরা সার্কেল পি কে এখন সেন্টার অফ দা সার্কেল ধরবো অলওয়েজ পি ইজ দা সেন্টার অফ দা সার্কেল ওকে পি ইজ দা সেন্স পি ইজ দা সেন্টার অফ এ সার্কেল সেন্স পি ইজ দা সেন্টার অফ দা সার্কেল এন্ড মিড পয়েন্ট এন্ড ও ইজ দা And O is the midpoint. And O is the midpoint. Point of. And O is the midpoint of the chord. Chord AB. দেখো যেহেতু বাইসেক্ট করা হয়েছিল সেহেতু মিডপয়েন্ট হবে তাহলে সো ওপি পারপেন্ডিকুলার টু এবি ওপি পারপেন্ডিকুলার টু এবি দেখো এই যে থিওরাম 1 দা লাইন সেগমেন্ট জয়েনিং লাইন সেগমেন্ট জয়েনিং সেন্টার এন্ড মিড পয়েন্ট অফ এনি কল midpoint of any chord midpoint of chord other than diameter দেখো the line segment joining center of a circle and midpoint of chord other than diameter perpendicular to the chord দেখো আমাদের আমরা কোনটা লিখলাম অর্থাৎ থিওরাম 1 পুরো থিওরাম 1 টাই লিখে দেবে দা লাইন সেগমেন্ট জয়েনিং সেন্টার এন্ড মিডপয়েন্ট অফ এ কর্ড আদার দ্যান ডায়ামিটার পারপেন্ডিকুলার টু দা কর্ড তাহলে দেখো যে আমাদের এটা আছে সেন্টার আর ও আছে মিডপয়েন্ট অফ কর্ড পি ইজ দা সেন্টার অফ দা সার্কেল এন্ড ও ইজ দা মিডপয়েন্ট অফ দা কর্ড এবি তাহলে সো পারপেন্ডিকুলার টু দা কর্ড দ্যাট মিন্স আমরা বলতে পারবো অ্যাঙ্গেল পিওএ ইকুয়ালস টু 90 ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল পিএও অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বলতে পারবো আমরা এরপর আসো এরপরে ও ইজ দা মিড পয়েন্ট অফ সিডি কল্ড স্টেপ 2 ও ইজ দা মিড পয়েন্ট অফ স্টেপ 2 দ্য স্টুডেন্ট স্টেপ 2 তে যাও সেন্স পি ইজ দা সেন্টার অফ অফ দা সার্কেল হ্যাঁ পি ইজ দা সেন্টার অফ দা সার্কেল এন্ড ও
is the midpoint. Midpoint of the chord. Chord CD. Yes, student, এখন পার মিডপয়েন্ট কে দেখো CD. What is the midpoint of chord CD? কারণ AB আর CD bisect each other. অর্থাৎ O at O. তার মানে O is the midpoint of AB and O is the midpoint of CD. তাহলে ওকে O is the midpoint of CD. Yes, student. Okay. Theorem আগেরটা ইউজ করতে হবে তাহলে দেয়ারফর আমরা বলতে পারবো কি কে কার পারপেন্ডিকুলার OP perpendicular to CD. OP perpendicular to আমরা উপরে লিখে দেখা যাচ্ছে কিনা জানি না OP perpendicular to CD. Therefore OP perpendicular to CD. কোনটা হবে এখন জাস্টিফিকেশন আগেরটাই দা থিওরাম অন the line segment joining theorem on the line segment joining okay midpoint the line segment joining center and midpoint of any part perpendicular to the chord dekho tale okay amra ekhon bolte parbo so angle poc equals to 90 degree tale amra age ki pelam ese bone peyechhilam angle eta 90 degree ar ekhon pelam eta 90 degree it is impossible because a angle at is the part of angle at এখন চলো ঠিকে যাও step 3 yes student step 3 compare করো angle at এটা equal that means angle poe equals to angle poc equals to 90 degree comparing step কত দেখো comparing step 2 and 1 and 2 pao and poc comparing step comparing steps 1 and 2 দেখো আমরা 1 and 2 compare করলাম আমরা এটা পেলাম which is impossible which is impossible which is impossible because কি because angle POC is the part of angle POA দেখো এই কারণে এই বলতে পারবে না angle POC is the part of angle কত POA POA এর একটা পার্ট এজন্য এই দুটোই বলাবে না which is impossible তাহলে বলতে পারবো নো পয়েন্ট নো স্টেপ ফোর নো পয়েন্টস আদার দেন ও ক্যান বি দা সেন্টার অফ দা সার্কেল একটু খেয়াল করো নো পয়েন্ট আদার দেন ও ছাড়া অন্য কোন পয়েন্ট কি হতে পারবে না সার্কেল এইভাবে যাকে নিবা সেই এরকম ইম্পসিবল হয়ে যাবে পয়েন্ট পি যেখানে না না কেন সেভাবে আমরা ওই যে পারপেন্ডিকুলার যেতে হবে তাহলে অ্যাঙ্গেল 90 হলে অলওয়েজ ইম্পসিবল হতে থাকবে তার মানে আর পৃথিবীর কোন পয়েন্ট আর সেন্টার হতে পারবে না তাহলে একমাত্র সেন্টার হবে কি ও ইজ দা সেন্টার অফ দা সার্কেল তাহলে নো পয়েন্ট আদার দেন ও ক্যান বি দা সেন্টার অফ দা সার্কেল তাহলে Therefore, O is the center of the circle. Okay, therefore, O is the center of the circle. Okay, proof. The student, দেখো proof. O is the center of a circle. এরপর আসো আমরা 2 নাম্বার যাব 2 নম্বরে 2 প্যারালাল কর্ড দুইটা প্যারালাল কর্ডের মিড পয়েন্ট এ জয়েনিং লাইন প্যারালাল পয়েন্টের প্যারালাল লাইন কর্ড প্যারালাল কর্ডের মিড পয়েন্টে জয়েনিং লাইন পারপেন্ডিকুলার টু দা কর্ড এন্ড পাসেস টু দা সেন্টার দ্য স্টুডেন্ট 2 নাম্বার ইম্পর্টেন্ট আছে এটা
এখন দেখো যে ওকে ও বি দা সেন্টার অফ এ সার্কেল ও বি দা সেন্টার অফ এ সার্কেল এন্ড টু প্যারালাল কল এ বি আর সি ডি এ বি এন্ড সি ডি সি ডি বি টু প্যারালাল কলস আর মিড পয়েন্ট এ বি মিড পয়েন্ট ই আর উই কনসিডার সি ডি মিড পয়েন্ট কত এফ তাহলে এখন এ জয়নিং লাইন পাসেস থ্রু দা সেন্টার মেবি সেন্টার এখানে পাসেস থ্রু দা সেন্টার এন্ড পারপেন্ডিকুলার টু দা কর্ড এখন আসো অর্থাৎ আমাদের এখানে এখন প্রুফ করতে হবে কি দেখো যে আমাদের এখানে দা লাইন সেগমেন্ট জয়নিং মিড পয়েন্ট অফ টু প্যারালাল কর্ডস অর্থাৎ দুইটা কর্ড কিন্তু এখন প্যারালাল এর মিড পয়েন্টে জয়নিং লাইন পাসেস থ্রু দা সেন্টার এন্ড পারপেন্ডিকুলার টু ইচ আদার অর্থাৎ পারপেন্ডিকুলার টু ইচ আদার অর্থাৎ ইএ পারপেন্ডিকুলার টু এবি ইএ পারপেন্ডিকুলার টু সিডি এটা আমাদের এখন প্রুফ করতে হবে এখন পাসেস থ্রু দা সেন্টার এটা প্রুফ করতে হলে অবশ্যই তোমাকে আমাদেরকে এইটা এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি প্রুফ করতে হবে আমরা যদি আমরা এই অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি প্রুফ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে ই ও এফ ইজ এ স্ট্রেট লাইন ই ও এফ ইজ এ স্ট্রেট লাইন তাহলে স্ট্রেট লাইন যদি হয়ে যায় তার মানে কি হবে ই ও এফ ইজ এ স্ট্রেট লাইন তাহলে সো আর ই ও ই সো দেয়ারফর কি ও ই পাসেস থ্রু দা সেন্টার ও ই দেয়ারফর ই এফ ইএফ পাসেস থ্রু দা সেন্টার ইএফ পাসেস থ্রু দা সেন্টার অর্থাৎ আমাদের প্রুফ করতে হবে ইএফ পাসেস থ্রু দা সেন্টার অর্থাৎ আমরা এটা 180 ডিগ্রি প্রুফ করতে পারলে বলবো যে ইএফ পাসেস থ্রু দা সেন্টার ও তাহলে এখন আসো পার্টিকুলার অ্যানসেশন অর প্রপোজিশন লেট ও বি দা সেন্টার সেন্টার অফ অফ দা সার্কেল সার্কেল E and F. E and F are the mid. E and F are the midpoint. Midpoints of two parallel chords. Midpoints of two parallel chords. AB and CD respectively. খেয়াল করো কে কার প্যারালাল লাইন দেখো যে E and F আর কি মিড পয়েন্টস E and F আর দা টু মিড পয়েন্টস অফ টু প্যারালাল কর্ডস AB and CD respectively that means E AB মিড পয়েন্ট আর F as CD মিড পয়েন্ট we have to prove that we have to prove that আমরা কি প্রুফ করব এখন তাহলে খেয়াল করো we have to prove that EF passes through the center O passes through the center O and EF perpendicular to AB EF perpendicular to CD দেখো আমাদের তিনটা জিনিস প্রুফ করতে হবে তাহলে ওকে চলো আমরা আমাদের কাজ হলো কি এখন তাহলে যে E and F are the midpoint of two parallel chords AB and CD respectively we have to prove that EF passes through the center of the circle O and EF perpendicular to AB and EF perpendicular to CD এখন চলো তাহলে আমরা প্রুফটা করব আমাদের একটু কনস্ট্রাকশন লাগবে আমরা এখান থেকে একটা লাইন ড্র করব PQ উই ড্র PQ থ্রু O দ্য স্টুডেন্ট উই ড্র এ লাইন সেগমেন্ট PQ PQ ওকে উইচ ইজ প্যারালাল টু এবি এন্ড প্যারালাল টু সিডি ওকে কনস্ট্রাকশন
কনস্ট্রাকশন দেখো ওকে থ্রু অল থ্রু অল উইড্র থ্রু অল উইড্র পি কিউ প্যারালাল টু পি কিউ প্যারালাল টু এবি আর এবি আর সিবি তো প্যারালাল প্যারালাল টু সিবি প্যারালাল টু দ্য স্টুডেন্ট থ্রু অল উইড্র পি কিউ We draw PQ through O. We draw PQ parallel to AB and parallel to CD. দেখো আমাদের এই কাজ আছে এটাই। আমরা parallel line draw করব। এরপর আসো তাহলে প্রুফটা দেখো একেবারে ইজি। আমাদের কোন অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি প্রুফ করতে হবে? অ্যাঙ্গেল এটা 180 ডিগ্রি অর্থাৎ টু রাইট অ্যাঙ্গেলস। তাহলে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলতে পারবো। ওকে আমরা PQ draw করলাম যারা AB এন্ড CD parallel। এখন আসো প্রুফে যাও প্রুফ প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস থিওরাম 1 আমাদের এখানে যে কোনো ম্যাথ প্রুফ করতে গেলে দুইটা কাজ করতে হবে হয় থিওরাম 1 এর থেকে খেয়াল রাখতে হবে নালে অ্যাক্টিভিটি 1 ওকে তাহলে স্টেপ জাস্টিফিকেশন জাস্টিফিকেশনস ওকে আসো স্টেপ 1 স্টুডেন্ট চলো আমরা প্রথমে বলবো এটা সেন্টার আর এটা কোঅর্ডিনেট পয়েন্ট দ্যাট পারপেন্ডিকুলার টু দা কোর্ড দ্যাট মিন্স অ্যাঙ্গেল এটা 90 আবার এটা 90 এরপর আমরা প্যারালাল দিয়ে গ্রুপ করব যে এটা 90 হবে দেখবা যে আমরা একটা শুরু করি আগে তাহলে স্টেপ 1 সেন্স সেন্স ও ইজ দা সেন্টার সেন্টার অফ দা সার্কেল O is the center of a circle and E is the midpoint, midpoint of chord AB. The student, dekho, O is the center of a circle and E to AB called a midpoint. That is theorem on perpendicular to the chord. That is so. So OE perpendicular to AB theorem 1 theorem the line segment joining proto lipo tolo the line segment joining center of a circle and midpoint and midpoint of a called other than diameter other than diameter perpendicular to the chord perpendicular to the chord ektu khyal karo dear student the line segment joining center of a circle and midpoint of a chord okay other than diameter perpendicular to the chord dekho is it center and chord midpoint perpendicular to the chord hoyeche amader okay ekhon eta ke 90 degree angle bolbo tale so angle oeb dear student oeb equals to 90 degree এখন অন রাইট অ্যাঙ্গেল এরপর আসো আমরা এখানে যাব এটা তো 90 দেখাবো তাহলে ওকে এবার স্টেপ 2 তে যাও স্টেপ তাহলে আমরা কি পেলাম এই অ্যাঙ্গেলটা 90 আবার তো লিখে রাখলাম তাহলে ওকে এরপর স্টেপ 2 সেন্স সেম সেন্স সেন্স ও ইজ দা সেন্টার center of a circle O is the center of a circle and E F is the F is the midpoint of chord CD তাহলে ওকে আমরা কি বলতে পারি তাহলে সো perpendicular to the chord তাহলে সো OF perpendicular to CD ওকে এই থিওরাম 1 অর্থাৎ তোমরা এইভাবে ডট ডট দিতে পারবে তারপরে ওই জাস্টিফিকেশনটা পুরোটাই এখন এখানে লিখতে হবে
তাহলে ওকে দেখো তাহলে আমরা এখন আবার বলতে পারবো কি যে ওএ পারপেন্ডিকুলার টু এত তাহলে সো অ্যাঙ্গেল ওএফডি ইকুয়ালস টু 90 ডিগ্রি ওএফডি ইকুয়ালস টু 90 ডিগ্রি यस স্টুডেন্ট দেখো ওএফডি ইকুয়ালস টু 90 ডিগ্রি তাহলে সো অ্যাঙ্গেল তাহলে সো সো অ্যাঙ্গেল ওএফডি অ্যাঙ্গেল ওএফডি ইকুয়ালস টু 90 ডিগ্রি তাহলে আমরা এটাও 90 ডিগ্রি বলতে পারলাম আমি একটু লিখে রাখলাম এখানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেছে আমাদের এরপর আমরা প্যারালাল কোণকে কাজে লাগাবো তাহলে আমরা পারবো অল্টারনেট অ্যাঙ্গেল হিসাবে 90 ডিগ্রি পেয়ে যাব কোন অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি পাবো আমরা দেখো একটু খেয়াল করো তোমরা অর্থাৎ আমরা এখন দেখো যে এটা মিড পয়েন্ট সরি এখন আসো আমরা প্যারালাল কে কে এবি আর পিকিউ প্যারালাল এটা ট্যানভার্সাল তাহলে অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল দ্যাট মিন্স এটার সাথে এটা অল্টারনেট তার মানে এটা 90 ডিগ্রি হয়ে যাবে স্টুডেন্ট দেখো অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল এটা তো প্যারালাল স্টেপ 3 স্টেপ 3 সিন্স সিন্স কে কে এবি প্যারালাল টু পিকিউ ওকে তা পিকিউ প্যারালাল টু এবি পিকিউ প্যারালাল টু এবি এন্ড and OE is their transversal transversal দেখো আবার খেয়াল করো যে PQ PQ parallel to AB construction by construction আমরা construction করেছিলাম এভাবে তার OE is their transversal তাহলে সো আমরা এখন বলতে পারবো অ্যাঙ্গেল P O E P O E equals to angle O E B equals to 90 degree. Side note, क्या नो? Alternate angles are equal. Alternate angles are equal. Okay, তাহলে আমরা পেলাম কি দ্যাট মিন্স আমরা এটা ইকুয়ালস টু এটা এটা তো 90 তাহলে এখন 90 বসাই দাও অর অ্যাঙ্গেল পিওই ইকুয়ালস টু ওবিই স্টেপ মানে দেখো ও ওইবি ইকুয়ালস টু 90 ডিগ্রি তাহলে এটা ইকুয়ালস টু 90 ডিগ্রি সাইড নট সেন্স ওইবি ইকুয়ালস টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে ওকে আমাদের স্টেপ এটা থাকলো এবার স্টেপ 4 এ যাও স্টেপ 4 এ দেখো আগের মত সেন্স 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 পিকিউ প্যারালাল টু সিডি পিকিউ প্যারালাল টু সিডি দেখো দেখো পিকিউ প্যারালাল টু সিডি এন্ড ওএফ ইজ দেয়ার ট্রান্সভার্সাল ওএফ ইজ দেয়ার ট্রান্সভার্সাল ট্রান্সভার্সাল তাহলে সো আমরা বলতে পারবো সেই আগের মতন অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল দ্যাট মিন্স এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা অল্টারনেট হবে এখন এটা তাহলে 90 হয়ে যাবে তাহলে সো অ্যাঙ্গেল পিও সি ইকুয়ালস টু অ্যাঙ্গেল